আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি খুবই উপকারী একটি ভিডিও আবার রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে এসেছি ওজন কমাবেন কিভাবে। আমার নিজেরও অনেকখানি ওজন কমে গিয়েছে কোনো ডায়েট ছাড়া এবং হাঁটাহাঁটি ছাড়া ব্যায়াম ছাড়াই ন্যাচারালভাবেই ওজনটা আমি কমিয়েছি অনেকেরই ওজনটা কমালে কিন্তু স্কিনের উপরে চাপ পড়ে মাথার চুল ঝরে যায় বা অনেকটাই চেহারাটা নষ্ট হয়ে যায় কিছুই হবে না আমি যেভাবে বলবো সেভাবে ওজনটা যদি আপনারা কমিয়ে থাকেন আর ওজন নিয়ে কিন্তু অনেকে চিন্তিত থাকে এখানে কিছু অ্যালোভেরা নিয়েছি দেখুন অ্যালোভেরাটা কি হয় অনেকে গাছের থেকে কেটে এনে সাথে সাথে স্কিনে মেখে নেয় যেভাবে আমি দেখাচ্ছি এভাবে স্কিনে ফ্রা মাখবেন বা খাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর পাশের যে জারে এটা হোম মেড অ্যালোভেরার জেল আমি বাসায় তৈরি করেছি এটার ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব দেখে নিতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারবেন অ্যালোভেরাটা আমরা কেটে নিয়ে এসে বিশ মিনিটের মতো রেখে দিব, রান্নাঘরে বা যে কোনো জায়গায় একটু ধুয়ে রেখে দিব তাহলে গোড়ার অংশ যেটা আমরা কেটে এনেছি ওটার ভিতরে হলুদ কষের মতো পিছিল এক ধরনের তরল বের হয় ওটাই কিন্তু আমাদের স্কিনের ভিতরে চুলকায় জ্বালা পোড়া করে তো যেভাবে আমি কেটে নিয়েছি দেখুন চারপাশটা এভাবে কেটে আপনার নর্মাল পানির ভিতরে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে ওই যে চতুর্পাশ থেকে হলুদ কষের মতো ওই পিছিলটা বেরিয়ে যাবে তাহলে আর আপনার স্কিনে চুলকাবে না তো অ্যালোভেরাটা আমরা কিন্তু স্কিনে যদি গরম বলেন শীত বলেন যে কোনো সময় মাখতে পারি মাখলে কিন্তু আমাদের ত্বকের ভিতরে একটি ভাবে যে মুছে নিয়ে পানির থেকে তুলে এভাবে আমরা ঘুমের থেকে উঠে মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এভাবে অ্যালোভেরাটা মুখে লাগাতে পারি হাতে পায়ে গলায় লাগাতে পারি আবার দুপুরবেলাও লাগাতে পারেন বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি এটি লাগিয়ে ঘুমিয়ে যান দেখবেন সকালে উঠে আপনার ত্বক দেখে এটা ন্যাচারাল কিন্তু কোনো সমস্যা নেই ত্বকটা চকচকে উজ্জ্বল ফর্সা দাগহীন একবারে নরম মোলায়েম হবে বেবিদের ত্বকের মতো টান টান হবে আর সহজেই কিন্তু আপনার স্কিনের ভিতরে কখনোই বয়সের ছাপটা দ্রুত আসতে দিবে না এই অ্যালোভেরাটা তো যেভাবে আমি অ্যালোভেরার জেলটা দেখুন তুলে নিচ্ছি এভাবে অ্যালোভেরার জেলটা তুলে নেবেন তুলে নিয়ে এটি কিন্তু মাথারা তালুতেও দিতে পারেন এখানে আমি বিভিন্ন টিপসগুলো দিয়ে যাব খাওয়ার জন্য এবং মাথার চুলের জন্য মাথার তালুতে দিতে পারেন এটার সাথে একটু লেবু মিশিয়ে নিতে পারেন বা একটু নারকেলের তেল অলিভ অয়েল বা ক্যাস্টার অয়েল মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে পারেন নিয়ে মাথার তালুতে দিয়ে আধা ঘন্টা রেখে নর্মাল পানি দিয়ে গোসল করে নেবেন বা ধুয়ে নেবেন শ্যাম্পু করার কোনো প্রয়োজন নাই সেজন্য জন্য আমি বলেছি নর্মাল পানি দিয়ে শ্যাম্পু করার কোনো দরকার নেই বা গরম পানিও কিন্তু দিবেন না পরের দিন শ্যাম্পু করে নেবেন আবার প্রতিদিন কিন্তু এই অ্যালোভেরাটা মাথার তালুতে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু শীতের সময় যে খুশকিটা হয় আবার চুল পড়ে যায় রুক্ষ শুষ্ক হয় সেটা কিন্তু নিমিশে দূর হয়ে যাবে প্রতিদিন অ্যালোভেরাটা মুখে লাগাবেন এবং মাথার তালুতে দিবেন আর এখানে আমি দেখুন অ্যালোভেরাটা একটি গ্লাসের ভিতরে নিয়ে নিয়েছি আর নর্মাল পানি দিয়ে দিলাম দিয়ে এটি কিন্তু আমরা সকালে খালি পেটেও কিন্তু খেতে পারি এটার কিন্তু অনেক উপকার আছে সেটা হলো অ্যালোভেরাটা খেলে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে অনেকেরই কুষ্ঠকাঠিন্য সমস্যা প্রেশারের সমস্যা আপনারা অল্প এটি বলে কিন্তু বোঝানো যাবে না ঘুগুলে যদি চার্জ দেন তাহলে বুঝতে পারবেন অ্যালোভেরার কত গুণাগুণ আবার আস তার পাশে দেখবেন যে মামারা এই অ্যালোভেরার সাথে অনেক কিছু মিশিয়ে তারা বিক্রি করে সবাই কিন্তু সকালবেলা অনায়াসে খায় আপনি যদি বাসায় একটি অ্যালোভেরার গাছ লাগিয়ে নেন একেবারে ফ্রেশ জিনিসটায় আপনি বাসায় খেতে পারতেছেন আর আমি তো সব সময় অ্যালোভেরার জেলটা খেয়ে থাকি মাথার তালুতে দিয়ে থাকি মুখে দিয়ে থাকি সহজে বুড়িয়ে যাবেন না স্কিনটা গ্লো দিবে যে কেউ দেখলে আপনার ত্বক দেখলেই জিজ্ঞেস করবে যে স্কিনে কি মাখেন কারণ নিয়মিত অ্যালোভেরা বা ন্যাচারাল জিনিসগুলো যখন ত্বকে মাখবেন এগুলা কিন্তু আপনার ত্বকের জন্য খুবই ভালো কিছু বই আনবে এখন মেন কথায় আসি যেটা ওজন কমানো নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম বা বলেছিলাম এখানে আমি গ্লাসে এক সাইড সামু সি অ্যাসিড নিয়ে নিলাম সি অ্যাশিডটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটা কিন্তু বর্তমান যুগে সুপার ফুড হিসাবে প্রমাণিত সবাই বলে এই যে অ্যাসিডটা নিয়ে নিলাম এটার সাথে আপনারা অ্যালোভেরার জেলের যে পানিটা আমি মিশিয়েছি সেটাও দিতে পারেন আবার এমনি ওইটা খেতে পারেন যারা বেশি ওজন কমাতে চান যে মানে দ্রুত ওজন কমাতে চান ওজন কমানোটা আমার একেবারে জরুরি তারা কী করবেন সকালে খালি পেটে ঘুম থেকে উঠে এক সাইড চামচ সিয়াশিড আর নর্মাল পানি বা কুসুম গরম হালকা পানি দিয়ে লেবুর রস দিয়ে মধু দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এরপরে দিয়ে এটি মিশিয়ে খেয়ে নেবেন তো যেটা ওজন কমানোর কথা বলেছিলাম আমি কোনো ডায়েট ব্যায়াম এটা ছাড়াই ওজনটা আপনারা যখন ব্যায়াম করে বা ডায়েট করে ওজনটা কমাবেন এটা যদি ধরে রাখতে না পারেন পরবর্তীতে কিন্তু এটা ডাবল হয়ে যায় আমি একবার এমন করেছিলাম আমি ছাব্বিশ কেজি ওজন কমিয়েছিলাম প্রায় দু থেকে তিন মাসে পরবর্তীতে আমি ডাবল হয়ে গিয়েছি পরে আমি বিভিন্ন ইউটিউব দেখে বা গুগলে দেখে দেখলাম যে ন্যাচারালভাবে যদি আপনার ওজনটা কমান তাহলে কিন্তু আর কখনোই বাড়বে না তো আমি অনেক দিন ধরে কি করি খাবারের আগে আমি কি বলতেছি ওটা একটু লক্ষ্য করুন এটা কিন্তু একটু সময় নিবে যখন আপনার ওজনটা ভাঙা ধরে যাবে তখন শুধু কমতেই থাকবেন একেবারে কমে আবার জিরো হবেন না কিভাবে সকালে ঘুম থেকে উঠে এভাবে আমরা এক গ্লাস যেটা বলেছি সি অ্যাসিড খেয়ে নিব এরপর আমরা হালকা নাস্তা করব তবে চিনিটা একেবারে বাদ দিয়ে দিতে হবে চিনি মোটেই খেতে পারবেন না মিষ্টি জাতীয় কোনো কিছু হঠাৎ করে হয়তো মিষ্টি তিস্টি খাইতে পারবেন যে হঠাৎ কিন্তু চিনিটা মোটেই মুখে তুলে নেবেন না এরপরে তো আমরা সকালে নাস্তা করলাম আর এগারোটা বারোটার দিকে যদি আপনার খিদে লাগে ওই সময় আপনারা যে কোনো ফল ফ্রুট খেতে পারেন কোনো সমস্যা নেই শশা খেতে পারেন বা আমরা যে সময় যে মৌসুমি ফলটা থাকে সেটা খাবেন আর একটি গুরুত্বপূর্ণ টিপস যেটাই খাবেন কখনো কিন্তু পেট ভরে খাবেন না আপনার কিছুটা খিদা থাকা অবস্থাতে আপনি উঠে যাবেন আমরা নবিজিও বলেছে যে আমরা পেটের এক তৃতীয়াংশ ভরে কিন্তু খাবো আর এক অংশ আমরা খালি রাখবো এভাবে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু সুস্থ থাকবেন আবার ওজনটাও কমবে এই তোগুলো সকালেরটা এরপরে দুপুরবেলা যখন আপনারা ভাত খাবেন তার আগে কিন্তু এক গ্লাস এভাবে বা এক মগ বেশি করে সিয়া সিট এক সাইজ চামুচ দিয়ে এটা মিশিয়ে খেয়ে নেবেন যখন এ পানিটা খেয়ে নেবেন তখন আপনার পেটটা অনেকটা ভরে যাবে আর দীর্ঘ সময় ধরে কোনো খিদায় লাগবে না এরপর শাক সবজি ভাতের পরিমাণ অল্প এগুলো দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন দেখবেন যে পেট ভরে যাবে আবার বিকালের দিকে তিনটা চারটার দিকে যখন খিদে লাগবে সিয়া সিটের এই পানিটা একমগ নিয়ে আপনারা খেয়ে নেবেন এটা কিন্তু দীর্ঘ সময় প্যাটের ভিতরে থাকে আর খুঁদায় লাগে না এরপরে হালকা আপনারা চা খেতে পারেন যে কোনো নাস্তা ফল ফ্রুট এটা খেতে পারেন আর সন্ধ্যার খাবারটা আপনারা আটটার আগে খেয়ে নেবেন দুধ চা মোটেই খাবেন না যদিও খান এটা চিনি চারা খাবেন চিনিটা টোটালি বন্ধ করে দিবেন আর আটটার আগে কিন্তু সন্ধ্যার সময় খাবারটা খেয়ে নেবেন আর রাতে যদি আপনার খিদে লাগে ফল ফ্রুট খেতে পারেন এই যে সি পানিটা খেতে পারেন অ্যালোভেরার জুস যেটা আমি দেখিয়েছি এটা খেতে পারেন শশা খেতে পারেন এগুলা এভাবে খেয়ে যাবেন আস্তে আস্তে দেখবেন দু তিন মাস এভাবে খেয়ে দেখুন তাহলে কিন্তু আপনার ওজনটা দ্রুত কমে যাবে আর প্রথমত যে কথাটা বলেছি কখনো কিন্তু প্যাট ভরে খাবেন না একেবারে আমার খেতে ইচ্ছা হয়েছে প্যাট ভরে খাবো না প্রথমে পানিটা যদি দু গ্লাস খেয়ে নেন বা একমক পানি খেয়ে নেন এভাবে সিয়াসিড দিয়ে তাহলে কিন্তু আপনার অত বেশি খিদার প্রবণতাটা থাকবে না তো এভাবে কিন্তু ওজনটা কমাতে পারেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা ডিটক্স ওয়াটার খেতে পারেন সেটা নিয়ে যদি আপনারা কমেন্ট করেন যে ডি ওয়াটারটা কি সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বা করে দিব ডিটক্স ওয়াটারটা আমাদের শরীরের জন্য খুবই ভালো সেটাই দ্রুত ওজনটা কমায় আর অ্যাসিডটা কিন্তু নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এভাবে দ্রুত ওজনটা কিন্তু আপনারা কমাতে পারবেন আর স্কিনের উপরও কোনো সমস্যা হবে না লেবুর পানি খাবেন চিনি ছাড়া সিয়াসিড দিয়ে পানি খাবেন অ্যালোভেরার পানি খাবেন যতই জুসগুলা খাবেন তত আপনার স্কিনটা খুবই ভালো থাকবে চুল ভালো থাকবে শরীর ভালো থাকবে পেটটা পরিষ্কার হবে কুষ্ঠকাঠিন্য হলে কিন্তু আপনার স্কিনের ভিতরে সমস্যা চলে আসবে ব্রণ আসবে এটা আসবে ওটা আসবে সেটাই ঠিক রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ